আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো জান্নাতীদের খাবার সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক, জান্নাতীদের প্রথম খাবার হবে মাছ, পরবর্তী খাবার হবে গরুর গোশত, জান্নাতীদের সর্বপ্রথম পানীয় হবে সালসাবিল নামক কূপের পানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাঁড়িয়েছিলাম, ইতোমধ্যে ইহুদিদের পাদ্রীদের মধ্য থেকে একজন পাদ্রী আসলো এবং জিজ্ঞেস করল যে, যেদিন আকাশ ও জমিন প্রথম পরিবর্তন করা হবে তখন মানুষ কোথায় থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুল সিরাতের নিকটবর্তী এক অন্ধকার স্থানে। অতপর ইহুদি আলেম জিজ্ঞেস করল, সর্বপ্রথম কে পুল সিরাত পার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিব মুহাজিরগণ, মানে মক্কা থেকে মদিনায় হিজরতকারীরা। এরপর ওই ইয়াহুদি পাদ্রী আবার জিজ্ঞেস করল, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাছের কলিজা। ইয়াহুদি জিজ্ঞেস করল, এরপর কি পরিবেশন করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। এরপর ইয়াহুদি জিজ্ঞেস করল, খাওয়ার পর কি পানীয় পরিবেশন করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। ইয়াহুদি পাদ্রী বলল, তুমি সত্য বলেছ, এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। দুই, আমাদের বর্তমান এ পৃথিবী জান্নাতীদের রুটি হবে। আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, শেষ বিচারের দিন এ পৃথিবী একটি রুটির মতো হবে, আল্লাহ তাআলা স্বীয় হস্তে তা এমনভাবে উলট পালট করবেন যেমন তোমাদের কেউ সফররত অবস্থায় তার রুটিকে উলট পালট করে, আর ওই রুটি দিয়ে জান্নাতীদের মেহমানদারি করা হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী ও মুসলিম শরীফ থেকে। তিন, জান্নাতে সাদা উজ্জ্বল পানীয় জান্নাতীদের সম্মানার্থে মজুদ থাকবে। জান্নাতের শরাব পান করার পর কোনো প্রকার মাতলামি ভাব দেখা দেবে না। সূরা সাফফাতের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পান পাত্র, সুশুভ্র, যা পানকারীদের জন্য সুস্বাদু, তাতে মাথা ব্যথার বা মাতলামির কোনো উপাদান নেই, আর তা পান করে মাতালও হবে না। সূরা দাহার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে। রূপালি স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা তা যথাযথ পরিমাণে পূর্ণ করবে। চার, তীব্র গতিসম্পন্ন ঝর্ণার পানি দ্বারাও জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে, সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা। সূরা গাশিয়া আয়াত 12। পাঁচ, জান্নাতের শরাব পানে জান্নাতীদের মাথায় কোনো রকম প্রতিক্রিয়া হবে না। জান্নাতীদের পছন্দনীয় ফল তাদের রুচি অনুযায়ী তাদের সামনে উপস্থাপন করা হবে, পছন্দনীয় পাখির গোশত তাদের জন্য বিদ্যমান থাকবে। সূরা ওয়াকিয়ার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তাদের নিকট ঘোরাফেরা করবে চিরকিশোরেরা, পান পাত্র কুজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না, আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচি মতো পাখির মাংস নিয়ে। ছয়, সকাল সন্ধ্যায় জান্নাতীদের খাবার পরিবেশনের ধারাবাহিকতা চালু থাকবে। সূরা মারিয়ামের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এবং সকাল সন্ধ্যায় তাদের জন্য রিজিকের ব্যবস্থা থাকবে। সাত, জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে 100 লোকের খাবারের শক্তি দেওয়া হবে। জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, জান্নাতীদের প্রত্যেক ব্যক্তিকে খানাপিনা, যৌনশক্তি, স্বামী স্ত্রীর মিলন ইত্যাদির ব্যাপারে 100 লোকের সমপরিমাণ শক্তি দেওয়া হবে। তাদের পায়খানা প্রস্রাবের অবস্থা হবে এই যে, তাদের শরীর থেকে ঘাম বের হলে তাদের পেট আবার পূর্বাবস্থায় ফিরে আসবে,
এই হাদিসটি নেওয়া হয়েছে তাবারানি থেকে। আর জান্নাতীদের খানাপিনা সোনা চাঁদি এবং সাদা চমকদার কাচের পাত্রে পরিবেশন করা হবে। সূরা যুখরুফের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তাদের নিকট পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পান পাত্র, আর তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়, তোমরা তথায় চিরকাল থাকবে। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মের ফল, তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।